মুখ্যমন্ত্রী ধারাবাহিক নির্বাচনী প্রচার সোমবারে ফণীভূষণ চৌধুরীর হয়ে তিনি ঠাইত প্রচার করব মুখ্যমন্ত্রীগিয়ে প্রথমে পুয়া এগারো বজাত সরুপেটাত ফণীভূষণ চৌধুরীর হয়ে চলাব প্রচার দিনের সাড়ে বারো বজাত তারপর বরক্ষেত্রীত আছে সভা মুখ্যমন্ত্রীগিয়ে আবেলি দুই বাজি পনেরো মিনিট উপস্থিত হব হাজোত আর হাজোত ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলাব বিজুলি কলিতা মেধির হয়েও করব প্রচার সন্ধ্যা চারি বজাত মালিগাঁত মুখ্যমন্ত্রীগিয়ে প্রচার সভা আছে ঢেকিয়াজুলির ডিরাই মাজুলীত হাতির আক্রমণত তিনজনক লোক নিহত হওয়ার পিছতে নিশাও আতঙ্কত থাকিল অঞ্চলবাসী প্রায় দশজনক লোকক আক্রমণ করা হাতিটো এতিয়া বুড়াচাপরি অভয়ারণ্যত বিচরণ করে থাকা খবরে পুনের শঙ্কিত করে তুলিছে অঞ্চলবাসীক শনিবারে পুয়ায় হাতিটোর আক্রমণত তিনজন লোক নিহত হওয়ার পিছত নিশাটো আতঙ্কত কটালে ঢেকিয়াজুলির ধীরাই মাজুলির রাইজে সমূহ রাইজক সতর্ক হয়ে থাকিবৰ বাবে আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো। উন্মাদ মখনা হাতিটোর আক্রমণত থিয়েটাতে নিহত হয়েছিল বন বিভাগের দুজন বনকর্মী সহ এজন স্থানীয় লোক যতন তাঁতি নামের এজন স্থানীয় লোকরও মৃত্যু হয়েছিল শনিবারে। রাইজক হাতির পৰা রক্ষা করবলৈ গৈ সতীর্থ বনকর্মীর সন্মুখতে মৃত্যু হয়েছিল বীরেন রাভা আর কুলেশ্বর বড়োর। সতীর্থর মৃত্যুত শোকত ভাগি পড়েছিল বনকর্মী সকল। হঠাৎ ঘটিছিল সেই ঘটনাটো। গুলি চালনা করার পিছতো উন্মাদ হাতিটোয়ে গচকি হত্যা করেছিল দুজন বনকর্মী সহ স্থানীয় যতন তাঁতি নামৰ লোকজনক। চকুর সন্মুখতে হাতিটোয়ে শেষ করে দিছিল তিনজনের জীবন। আমার স্টাফ লগতে আছিল, আমিও আছিল, কিন্তু তেওঁলোকে অলপ আগবাড়ি গৈছিল। হাতত রাইফল থাকার কারণে তেওঁলোকে অলপ সাহস করে খেদি গৈছে, কিন্তু তেওঁলোকে দুর্ভাগ্যজনকভাবে নিজে মানে মৃত্যুবরণ করবলগা হল। নিশাটো আতঙ্কত কটোৱাৰ পিছত পোৱা রাইজ কিছু আশ্বস্ত হৈছিল, কারণ ব্রহ্মপুত্রর পার হয়ে উন্মাদ হাতিটোয়ে বুড়াচাপরি অভয়ারণ্যত আশ্রয় লৈছিল পুয়ার ভাগত। কিন্তু কিছু সময়ের পিছতেই হাতিটো পুনের উভতি অহারও খবর পয়া গেছে। ইতিমধ্যে দশজন লোক আক্রমণ করেছে এই উন্মাদ হাতিটোয়ে। সন্ধ্যা ছয়টার পিছত গাঁত চলা ফুরা করা বিভিন্ন কামত অহা যাওয়া সতর্ক হয়ে থাকিবার বাবে আমি রাইজক অনুরোধ। শনিবারে যি ঘটি গেল সেই কথা পাহরিব পৰা নাই বনকর্মী আর রাইজে। আমি শঙ্কিত যে আকৌ ঘুরি অহা মানে পূর্ণ সম্ভাবনা হয়ে আছে। কালিরে পৰা আমাক প্রশাসনের ফালৰ পৰা হক আমাক আশ্বাস দি আছিল যে টেঙ্কলাইজ করাম, টেঙ্কলাইজ করাই পেলায় আমি ব্যবস্থা করিম, কিন্তু আজিলৈকে সেই আমি টেঙ্কলাইজ করা খবরটাও পোৱা নাই। অঞ্চলটোত বন বিভাগৰ দলে পহৰাৰ ব্যবস্থা কৰিছে, সতর্কতাও সৃষ্টি কৰিছে বন বিভাগৰ দলে। কিন্তু নিশালৈ যদি হাতিটো পুনৰ ঘূৰি আহে তাৰেই আশংকাত সন্ত্ৰস্ত হৈছে এতিয়া অঞ্চলটোৰ ৰাইজ। আমি ওপৰ মহল বন বিভাগ বিষয়া মহোদয়ক আমি ৰাইজ ফালৰ পৰা মোৰ বিনম্ৰ অনুৰোধ যাতে আমাৰ ৰাইজখন অসুবিধা নোহোৱাকে আমি ইয়াত মানে ভুক্তভোগী হৈ যেনেকৈ আগৰ নিচিনা বহি আছিলোঁ তেনেকৈ আমি বসবাস কৰিব পাৰোঁ। হাতির আক্রমণত নিহত দুই বনকর্মী আর স্থানীয় রতন তাঁতির ঘরত উপস্থিত হয় রাজ্যের প্রধান বন্যপ্রাণী সংরক্ষক সন্দীপ কুমার। ইফালে রাজ্যের প্রধান বন্যপ্রাণী সংরক্ষক সন্দীপ কুমার গৈ ঘটনাস্থলীত উপস্থিত হওয়ার পিছতেই উত্তপ্ত রাইজে জবাবদিহি করে বন্যপ্রাণী সংরক্ষক সন্দীপ কুমারক। হাতির আক্রমণত নিহত লোকসকলের পরিয়ালক উচিত ক্ষতিপূরণের দাবি তোলে ক্ষুব্ধ স্থানীয় রাইজে। বদরিয়া হাতিটোয়ে চাহ বাগিচা অঞ্চলত প্রবেশ করব পাৰে পুনের, কারণ বুড়াচাপরি অভয়ারণ্যত প্রবেশ করেছিল যদিও তারপর কিছু সময়ের পিছতে ওলাই অহার খবর পাইছে রাইজে। বনকর্মী সহ এজন স্থানীয় লোকের মৃত্যু এতিয়াও মানি লোব পৰা নাই সকলেই। হাতিটোর ভয়ত প্রস্তমান হয়ে আছে ধীরাই মাজুলীর রাইজ। মিছামারীৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
আৰু ধুবুৰীৰ কংগ্ৰেছ পাৰ্টি ৰকিবুল হুছেইনৰ হৈ প্ৰচাৰ চলোৱা অখিল গগৈ তীব্ৰ কটাক্ষ কৰিছে বদৰুদ্দিন আজমলে। অখিল গগৈ কটাক্ষ কৰি টুপি পিন্ধি নামাজ পঢ়াৰ বাবে সমালোচনা কৰিছে আজমলে। লগতে অখিল গগৈক মুছলমানৰ শত্ৰু আখ্যা দিছে আজমলে। নিৰ্বাচনী বতৰত ৰাজনৈতিক যি মন্তব্য সেয়াও তীব্ৰতৰ হৈ উঠা দেখা গৈছে। অখিল গগৈক এইবাৰ মুছলমানৰ শত্ৰু আখ্যা দিয়া হৈছে। ধুবুৰীত কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইনৰ হৈ প্ৰচাৰ চলোৱা অখিল গগৈক তীব্ৰ আক্ৰমণ বদৰুদ্দিন আজমলৰ তীব্ৰ কটাক্ষ কৰিছে AIUDF প্ৰধান বদৰুদ্দিন আজমলে। অখিল গগৈক কটাক্ষ কৰি টুপি পিন্ধি নামাজ পঢ়াৰ বাবে সমালোচনা কৰিছে আজমলে। সেইটোৰ কাৰণে এই চব পিকচাৰ মই নিজে পঠাম। ৰকিবুল চাহ হ'ব পাৰে ইলেকশ্যনৰ আগেই ইয়াৰ পৰা পলাই। আৰে ভাই, সিসকলে গায় সিসকলে যায়। ৰকিবুল চাহ গৈছে 2000 মানুহ হৈছে, মই গৈছোঁ 1,00,000 মানুহ হৈছে, কি হ'ব? ইন্দিৰা গান্ধী যে খানদানৰ ছোৱালা, আমাৰ বয়স কম থাকিলে আমিও গ'লে হ'ল দেখাৰ কাৰণে। এই বয়সতো দেখাৰ ইচ্ছা থাকে, এটা টাইম আছিল 25-30 বছৰ আগে হ'ল। আমি যে হিচাপে মেহনত কৰি আছোঁ, আগৰ পৰা কমচে কম 4-5 গুণা বেছি ভোটে আমি জিকিম। চব ৰিজেক্টেড মাল যিমান বেছি ঘূৰিব তিমানেই মোৰ ফাইদা। অখিল গগৈয়ে কৈছে আপুনি বিজেপি, আপুনি এই কোৱেশ্যনটো থাক কৰিব নেকি? বোলে আজমল চাহাবে কৈছে তুমি ডবল দলা। আৰু অখিল গগৈৰ নিচিনা ফাল্টু মানুহ, মইতো একজন ইজ্জতদাৰ মানুহ না, মই মাতিবই নালাগে, যোৱাব দিব লাগে। অ'কে, করিমগঞ্জ এটা ভোট কেন্দ্রত এজন লোকে একাধিকবার ভোটদান করার একটা দৃশ্য আসলতে মক পোলরহে আছিল। করিমগঞ্জের আয়ুক্ত তথা রিটার্নিং বিষয়া মৃদুল যাদবে সংবাদমেল পাতি এইখানে কথা সদরি করে। ভোট কেন্দ্রট নিয়োজিত হয়ে থাকা প্রিসাইডিং বিষয়া সহ আন ভোট কর্মী আন দলের পোলিং এজেন্টক সোধা পোছার অন্তত ঘটনার সত্যাসত্য পোহরলৈ আহে। ভোটদান করা আব্দুল হামিদ নামৰ লোকজনেও আন এক ভিডিও আপলোড করে ঘটনার সত্যতা প্রকাশ করেছে। সময়খিনিতে আন এটা বিৰতিৰ।